হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন সবাই? তো আশা করি আর সবাই অনেক ভালো আছেন। আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন যে ওএক্স কয়েন, যেটা আমরা সাথে সাথে মাইনিং করছি, তো এটা টুইটারে তারা তাদের অফিসিয়াল পেজ থেকে একটা আপডেট দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন তাদের ডিস্ট্রিবিউশন যে প্ল্যানটা ছিল এটা আগের, এটা হচ্ছে যে বর্তমান ডিস্ট্রিবিউশন প্ল্যান তারা নতুন করে করেছে এটা। তো এখানে আমাদের একটা গুড নিউজ আছে যে আমাদের কমিউনিটি অ্যাড্রেস পুলের জন্য আমরা যারা মাইনিং করেছি তাদের জন্য মাইনিং যে ব্যালেন্সটা আছে আমাদের সাতোশিতে, সেখান থেকে 20% উইথড্র পাবো আমরা। তো এখানে তার জন্য আমাদের ওই সাতোশিতে, একটু আমি সাতোশিতে চলে যাই, এখানে ওয়ালেট দেখতে পাচ্ছেন, ওয়ালেট আসার পর ওএক্সে এখানে একটা ওয়ালেট বিল্ড আপ করতে বলবে আপনাকে, ওইখানে ওয়ালেট বিল্ড আপ করতে হবে। তারপর ওই ওয়ালেটে আপনার 20% উইথড্র অটোমেটিক হয়ে যাবে, অথবা এখান থেকে উইথড্র অ্যাভেলেবল ব্যালেন্স দেখাবে, ওখানে আপনার উইথড্র করে নিতে হবে। তো আমি চলে যাই এখন, আপনারা কীভাবে সাতোশিতে, সরি মেটামাস্কে, এই ওপেনএক্সের যে এই কয়েনটা, কয়েন সিম্বল এগুলো কীভাবে অ্যাড করবেন। টুইটারে চলে আসি একটু। টুইটারে আসার পরে দেখতে পাবেন এখানে একদিন আগে তারা পোস্ট করেছে, দেন আর এখানে একটা তারা লিঙ্ক শেয়ার করছে, ওই লিঙ্কটা আপনারা টুইটারে পেয়ে যাবেন অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে কপি করে নেবেন। তো কপি করে নেওয়ার পরে আপনাদের মেটামাস্ক এক্সটেনশন যেটাতে আছে, যে ব্রাউজার আছে ওই ব্রাউজারে চলে যাবেন। তো আমি মিসেস ব্রাউজার ওপেন করেছি, ওপেন করার পর যে লিঙ্কটা কপি করলেন এই লিঙ্কটায় পেস্ট করে দিয়ে সার্চ করে দেবেন। দেন এখান থেকে আপনাদের ওই ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন তাদের টোকেন সিম্বল, টোকেনের টোটাল সাপ্লাই আছে 10 বিলিয়ন। তো এখান থেকে হোল্ডার 9, ট্রান্সফার 7, এটা হচ্ছে টেস্ট করছে তারা যে ট্রান্সফার ঠিকবার থাকতে হচ্ছে কি না, আর এখানে তাদের কন্ট্যাক্ট অ্যাড্রেস। তো আমাদের সর্বপ্রথম এখান থেকে মেটামাস্কে কোর চেনটা অ্যাড করতে হবে, কারণ এটা ওএক্স যে কয়েনটা উইথড্র দেবে সেটা হচ্ছে কোন চেনের উপর, কোর চেনের উপর। এখানে দেখতে পাচ্ছেন কোর চেনের উপর, আমি একটু ক্লিয়ার করে দিই। আমরা যখন আইসিআর উইথড্র নিয়েছি তো আমরা কিন্তু বাইন্যান্স স্মার্ট চেনের বিএনবি অ্যাড্রেসটা দিয়েছি, সেভাবে আমাদের এখানে কোর চেনের ভিতর আমরা অ্যাড করবো হচ্ছে ওএক্স কয়েন। তো এখান থেকে আপনারা যদি একটু নিজে চলে যান, এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড কোর নেটওয়ার্ক, এখানে ক্লিক করে দেবেন। দেন কিছুক্ষণ ওয়েট করলে আপনাদের মেটামাস্ক এক্সটেনশন ওপেন হয়ে যাবে। তো এখান থেকে, এখানে আপনারা আগে থেকেই মেটামাক্স এক্সটেনশনে লগ ইন করে নেবেন আপনাদের মেটামাক্স আইডিটা, এখান থেকে আপনাদের পাসওয়ার্ড চেপে আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের দিবেন, তারপর লগ ইন করবেন। লগ করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন, দেখতে পাচ্ছেন এখানে আমাদের নিজে অ্যাপ্রুভাল বলে একটা অপশন যাচ্ছে, এখানে অ্যাপ্রুভ অপশনে ক্লিক করে দেবেন। এখান থেকে সুইচ নেটওয়ার্ক করতে হবে আমাদের, কারণ এটা আমাদের ইথেরিয়াম আছে, এখানে ইথেরিয়াম থেকে কোন নেটওয়ার্ক করতে হবে। তো এখান থেকে সুইচ নেটওয়ার্ক অপশনে ক্লিক করে দেবেন, দেখতে পাচ্ছেন সাকসেস লেখা এসেছে আমাদের। তো আমাদের কোর চেন অ্যাড হয়ে গেছে মেটামাস্কে, এখন আমাদের দ্বিতীয় কাজ যেটা ওপেন এক্সে আমরা অ্যাড করবো। তো সেই জন্য আমাদের এই কন্ট্যাক্ট অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এখানে, এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আমাদের কপি করতে হবে, আমি কপি করে নিচ্ছি। তো এখান থেকে আমরা চলে আসবো মেটামাস্ক এক্সটেনশনে, আমি আবারও বলে নিচ্ছি আপনাদের মেটামাস্ক এক্সটেনশন আগে থেকে লগ ইন করে নিতে হবে এই ব্রাউজারে, তাহলে আপনারা খুব সহজে করতে পারবেন। আর যারা এটা খুব ঝামেলা মনে করতেছেন, আমি একটু ওয়েট করেন, আমি মেটামাস্ক আজ থেকে মানে অ্যাড করে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট টোকেন বলে একটা অপশন আছে, ইম্পোর্ট টোকেনে ক্লিক করে দেবেন। দেন টোকেন কন্ট্যাক্ট অ্যাড্রেস, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন টোকেন কন্ট্যাক্ট অ্যাড্রেস, এখানে আমরা যেটা একটু আগে কপি করলাম এটা এখানে পেস্ট করে দেবো। সো পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখবেন যে অটোমেটিক ওএক্স, তারপর টোকেন, এগুলো সব ডিটেলস এখানে অ্যাড হয়ে গেছে। এখান থেকে আপনারা শুধু নেক্সট অপশনে ক্লিক করে দেবেন, অ্যান্ড ইম্পোর্ট অপশনে আরেকবার ক্লিক করতে হবে। দেন এখানে ওএক্স কয়েন আপনাদের দেখতে পাচ্ছেন যে কোর ওএক্স দুইটা অ্যাড হয়ে গেছে আমাদের, এখানে ব্যালেন্স শো করতেছে পাশে। তো এখনও যেহেতু আমরা উইথড্র পাইনি, আমাদের থাকবে না যেহেতু আমরা আগে কাজ করিনি। এবার দেখাবো আমি যে আপনারা মেটামাস্ক অ্যাপসে কীভাবে এই ওএক্স কয়েনটা অ্যাড করবেন। তো তার জন্য আপনারা চলে যাবেন মেটামাস্কে, আমি ওপেন করে নিচ্ছি মেটামাস্ক। সো মেটামাস্ক অ্যাড করার পর এখানে আপনারা কোর, এই কোর চেনটা অ্যাড করে নেবেন। তো কোর চেনের এই ডিটেলসগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখানে ওখান থেকে আপনারা কপি করে নেবেন। টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, ওই গ্রুপে গিয়ে আপনারা সব কিছু কপি করে নেবেন। দেন এখান থেকে আমাদের পরের কাজটা হবে ইম্পোর্ট টোকেন, দেখতে পাচ্ছেন সেমভাবে ইম্পোর্ট টোকেনে ক্লিক করবো যেভাবে আমরা মেটামাস্ক এক্সটেনশনে করেছি। এরপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, একটু আগে যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আপনারা কপি করেছেন এটা এখানে পেস্ট করে দেবেন, আমি পেস্ট করে দিচ্ছি। তো পেস্ট করে দেওয়ার পর এখানে সব কিছু অটোমেটিক চলে আসবে, দেখতে পাচ্ছেন অটোমেটিক চলে এসেছে। তো তারপর আমি সাজেস্ট করবো মেটামাস্ক এক্সটেনশন থেকে করার জন্য, কারণ মেটামাস্ক অ্যাপসে খুব ঝামেলা করে আর দেরি হয় ঠিক না। এরপরে ইম্পোর্ট অপশনে ক্লিক করে দেবেন, একটু লোডিং দেবে পেজ, দেখতে পাচ্ছেন আমাদের ওএক্স কয়েনটাও এখানে অ্যাড হয়ে গেছে। তো এটুকুই কাজ, এই কাজটা
পরে করলেও হইতো, উইথড্র দেওয়ার আগে করলেও হবে আপনার, তো আগে থেকে করে নেওয়া ভালো। এই জন্য ভিডিওটা শেয়ার করা আপনাদের মাঝে। এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর কার কত এক্স কয়েন আছে কমেন্ট করে জানালে একটু খুশি হবো আমি। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।